হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ইতালির ট্যুরে আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে সুলতানা কাউসেস ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি। ইতালিতে যেহেতু আমাদের পরিবারে আমরা সবাই থাকি, তো আমাদের খাওয়া দাওয়ার স্টাইল অনেকটা দেখা যায় যে মিক্সড। আমরা ইতালিয়ান খাওয়ারও পছন্দ করি, বাঙালি স্টাইলে খাওয়ারও বেশ ভালো লাগে। তো সকালের নাস্তার ক্ষেত্রে দেখা যায় যে একটু বাঙালিয়ানা ছোঁয়া তো অবশ্যই থাকে। আর এই খোলা পিঠা হচ্ছে আমাদের ফেনী জেলার সকালের একদম ঐতিহ্যবাহী একটা নাস্তা। তো আমার শাশুড়ি একদিন বানিয়েছিলেন, আরেকদিন হচ্ছে আমার যা বানিয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার মেজো দেবরের বাসায় আজ আমাদের দাওয়াত আছে, তো সেজন্য আমরা সবাই মিলে যাচ্ছি ওদের বাসার উদ্দেশ্যে। যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি আর ওর বাসাটা এতটা দূরে না যে গাড়ি করে যেতে হবে বা বাসে করে যেতে হবে, তো সবাই মিলে যেহেতু যাচ্ছি তো সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি, খুব মজা লাগছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলে বাসে চলে যাব, পরে আমরা ডিসাইড করি যে ওদের বাসা যাওয়ার পথে ভিউগুলো কিন্তু বেশ সুন্দর, সেই জন্য আমরা আজ হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিউগুলো আমি শেয়ার করব। ওদের বাসা যেতে 10 থেকে 15 মিনিট আমাদের সময় লেগেছে, তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। যদি একটু গরম, তারপরেও আশেপাশের ভিউগুলো কিন্তু অনেক চমৎকার। আমি যখন ওদের বাসা প্রথমবার যাই তখন মেন রাস্তা ধরে গিয়েছিলাম, তো এই রাস্তা ধরে আসলে কখনো আমার যাওয়া হয়নি। তো এই রাস্তা ধরে আসার একটা উদ্দেশ্য ছিল, এখানে এই রাস্তার দুপাশে কিন্তু অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ আর বড় বড় কিন্তু ওদের দেখা যায় যে কৃষি আবাদী কিন্তু অনেক কিছু আছে, সেগুলো দেখার জন্য বিশেষ করে আজ আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। একটা গ্রামীণ একটা ভাব আছে, কিন্তু বেশ ভালো লাগছে। আশেপাশে কিন্তু সুন্দর একটা ভিউ। ইতালিতে আছে যারা তারা কখনো বোরিং হয় না, কারণ ইতালি এত সুন্দর আর এত ন্যাচারাল বিউটি আছে যেগুলো দেখলে কিন্তু মানুষের মন ভরে যায়। আর যারা ইতালিতে ছিল তারা যদি অন্য জায়গায় যায়, আমার কাছে মনে হয় যে ইতালিকে তারা অনেক বেশি মিস করবে, কারণ ইতালির সব জায়গাগুলো এত সুন্দর, এত ন্যাচারাল জিনিস আছে, মানুষকে আসলে আকর্ষণ করে। এখানকার মানুষ প্রচুর শৌখিন, তারা তাদের বাড়িতে দেখা যায় যে অনেক ধরনের সবজি, তারপর হচ্ছে ফলের গাছ তারা লাগাবে, যদিও তারা তেমন একটা খায় না, মানুষদেরকে দিয়ে দেয় বা এগুলো দেখা যায় যে পশু পাখি খেয়ে ফেলে, তারপরেও তারা কিন্তু এই ধরনের গাছ লাগাতে পছন্দ করে। তো এই রাস্তার ধারে কিন্তু আমরা অনেক ধরনের ফল গাছ দেখতে পেলাম। এই যে এখানে হচ্ছে একটা আনার গাছ, অনেকগুলো আনার ধরে আছে, কিছুদিন পরে এগুলো একদম ফেঁকে টষ্টস হয়ে যাবে। শুধুমাত্র আনার আছে তা না, আপেল গাছ পড়লো, পেয়ার গাছ পড়লো, তারপর হচ্ছে ডুমুর গাছ, আঙ্গুর গাছ, এগুলো এত অ্যাভেলেবেল বলার বাহিরে। আর ইতালিয়ানরা দেখা যায় যে সামার টাইমে কিন্তু এইসব সবজি বা ফলের চাষাবাদের ব্যাপার ওরা অনেক বেশি আগ্রহী থাকে। আর এখানকার সব বাসাগুলো বা বাড়িগুলোর একদম উঠানে বা একদম পন্ড সাইডে দেখা যায় যে অলিভ গাছ তো অবশ্যই থাকে, 2-1টা অলিভ গাছ সবার বাসায় আছে। আর এই জমিনটাতেই হচ্ছে আমি দেখছি যে মিষ্টি কুমড়া, প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরে আছে এবং অনেকগুলো কুমড়া পেকেও গিয়েছে। বাংলাদেশে দেখা যায় যে শহরে থাকলে আমরা গ্রামীণ যে জীবনটা সেটা উপভোগ করার জন্য হয়তো বা গ্রামের দিকে ছুটে যায়, কিন্তু এখানে আসলে ওরকম টানা একটা শহরে থেকে আপনি কিন্তু সব কিছুই উপভোগ করতে পারেন। তো আমরা তো আছি পিসা শহরে, আর পিসা শহরে দেখা যায় শহরের যত সুযোগ সুবিধা সেটাও আমরা পাচ্ছি, আবার গ্রামীণ যে একটা সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারছি। শহরের ভিতরে এক ধরনের সব কিছু, আর শহর থেকে একটু বাইরে গেলে কিন্তু অন্য ধরনের পরিবেশ, একটা জায়গায় কিন্তু সব কিছুই আছে। এটা একটা ফলের গাছ, এখানে অনেকগুলো সুজনি ধরে আছে। ইতালিয়ান যেই সিজনাল ফলগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবগুলো ফলের কিন্তু গাছ আমি দেখতে পাচ্ছি আশেপাশে।
আর প্রচুর পরিমাণ অলিভ গাছ। করোনার একটু আগে বা করোনার পরবর্তী সময়ে অর্থনৈতিক অবস্থা যতটা খারাপ ছিল, এখন কিন্তু ওরকমটা নেই, অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। এখন ইতালিতে এখন আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ ভালোই অবস্থানে সবাই আছে, যারা বিজনেস করছে বা যারা দোকানপাট করছে। মাঝে দিয়ে যে একটা খারাপ অবস্থা ছিল, এখন বেশ ভালো অবস্থায় আছে, সবার বিজনেস বা চাকরি সব কিছুই ভালো যাচ্ছে। আর কর্মস্থলে কিন্তু এখন মোটামুটি লোকজন নিচ্ছে। আগে দেখা যেত যে ইতালিতে কর্মসংস্থানের খুব অভাব ছিল, দেখা যেত যে একটা কম্পিটিশনের বাজার ছিল, খুব একটা কাজকর্ম পাওয়া যেত না। এখন কিন্তু দেখা যায় যে অনেক কর্মস্থল খালি, কিন্তু খুব একটা লোকজন নেই। সেজন্য তারা এখন বিভিন্ন দেশ থেকে লোক আনার চেষ্টা করছে। মাঝখানে বাংলাদেশি কোটা একদমই বন্ধ ছিল, কিন্তু এইবার কিন্তু প্রায় অনেক মানুষ তারা বাংলাদেশ থেকেও আনবে। তো আপনারা যারা ইতালিতে আসতে চান, ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনারা আসতে পারেন। ইতালি দেখতে যেমন সুন্দর, অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো, লাইফে কিছু একটা করতে পারবেন। তো যাই হোক, ইতিমধ্যে আমার জায়ের বাসা কিন্তু আমরা চলে এসেছি। ওর বাসাটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর ইতিমধ্যে সে রান্নাবান্নাও কিন্তু মোটামুটি করে ফেলেছে। আর এদিক দিয়ে হচ্ছে ওদের ছোট্ট একটা ব্যালকনি, এই বাসার ভিতরে দুইটা ব্যালকনি আছে, সেজন্য গরমের যে একটা তাপ সেটা খুব একটা নেই। আমাদের বাসা থেকে এই বাসায় আমি যতটুকু দেখলাম বেশ ভালো, খুব একটা আসলে গরমের তাপ নেই, সেজন্য আসলে এনজয় করা যাচ্ছে। আমাদের বাসা তো অনেক অনেক গরম, ব্যালকনি না থাকার কারণে। আর ওদের বাসা হচ্ছে দুইটা ব্যালকনি আছে, দুই পাশ থেকে বাতাস দেখা যায় যে পাস হওয়ার সুযোগ থাকে, সেজন্য ঘরটা একটু ঠান্ডা আছে, ভালো লাগছে আসলে, বেশ সুন্দর গোছানো সিমসাম। ইতালিতে এখন আমাদের বেড়ানোর অনেক জায়গা আছে, দেখা যায় যে ননদ দেবররা আছে, তো তাদের এখন সবার আলাদা আলাদা বাসা হচ্ছে, সবার পরিবারও বড় হচ্ছে, তো আমাদেরও আসলে বেড়ানোর অনেক জায়গা হয়ে গিয়েছে, তো মজাই লাগছে। আর ইতিমধ্যে হচ্ছে তারা খাওয়ারও দিয়ে দিয়েছে টেবিলে, তো আমাদেরকে বললো যে খেতে, তো আমরা বললাম যে আম্মু আমার শাশুড়ি বসে যাক আর বাচ্চাগুলো বসে যাক, তো তারা খেয়ে নিক, তারপর হচ্ছে আমরা যারা আর ননদ আমরা সবাই মিলে খাবো আর কি। আমরা প্রায় সারাদিনে ওর বাসা ছিলাম, একদম রাতের প্রায় 12টার দিকে আমরা বাসা যাই, কারণ হচ্ছে কি একটু গরম, আর যেহেতু আমরা এসেছি আর আসবো না ওদের বাসায়, ওরাই আমাদের বাসা যাবে যতদিন আসলে আমরা থাকবো, তো সেজন্য দেখা গিয়েছে যে একদম পুরা লম্বা একটা দিন, আর হচ্ছে রাত পর্যন্ত হচ্ছে আমরা ওদের বাসায় ছিলাম, খুবই মজা করেছি। আর আমার দেবর যেহেতু আমরা যেহেতু ওদের বাসায় এসেছি, তো আমার দেবর হচ্ছে খুব তাড়াতাড়ি ওর দোকানটা বন্ধ করে চলে আসে বাসায়। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমার শাশুড়ি, তারপর হচ্ছে শাহুবি স্বাধীন, আর ছোট ছোট যে আমার যায় ছেলে মেয়ে আছে, ওরা আমার হাজব্যান্ড সবাই মিলে ওরা বাসায় রেস্ট করছে, তো আমাদের তো আসলে ভালো লাগছে না হাতে, যেহেতু আমাদের সময় কম, আর আমরা সবাই কিন্তু ঘোরাফেরা খুব পছন্দ করি, তো সেজন্য এই সময়টাকে আর নষ্ট না করে আমরা চলে আসলাম বাইরে ঘুরতে। তো এখন হচ্ছে আমার জায়ের বাসার পাশে যে শপিং মলটা আছে সেখানে যাব, টুকটাক আমরা হচ্ছে একটু শপিং করব, একটু বসে চা পানি খাবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আরও সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসছে, আপনারা সবাই আমার এই চ্যানেলে বা আমার এই পেজে চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।